ওই স্ট্যান্ড মার বস ওই দে সই কর কি এটা জমি দলিল আপা যা তোর নামে যে সব জমি গালা লিখে দিয়েছে আজ থেকে সেগুলো সব আমার সই কর কিসের দলিল এটা বাংলা কথা বুঝো না তুমি তোমার ভিটে মাটি সয় সম্পত্তি যা আছে আজ থেকে সেগুলো সব আমার সই কর না না দেখো ভাই তোমার কথা ভুলেছে হ্যাঁ এই আ আ ভাই কেন বলতে হবে বল সই কর সই কর এই মার কুচি 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 সই কর আগে লেও ভাই তোমার খুশিতে আমি খুশি তারা এই তোর মুখ দে না জীবনে ভাই বলে ডাকবি না বুঝলে দশদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে এ ধর রে মাইনুল কেমন আছিস ভালো আছিস তো ছোট ভাই দুঃখ করেছিল ওকে কিছু জমি জায়গা দিস একা একা আত্মসাত করিস নে অত যদি আপনার দরদ হয় তাহলে আপনার জমি গালা গিয়ে দিয়ে আসেন গা বুঝলে ওভাবে কথা বলছিস কেন তো কিভাবে কথা বলবো আপনাকে হ্যাঁ কি কথা বলছেন আপনি ঠিক আছে তোকে কথাই পারবো না তো ধর্ম টর্ম কর আল্লাহকে ডাক দেখ তোর মনে রহম আসবে কি দুদিন টুপি মাথায় দিয়ে মসজিদে যাওয়া শুরু করেছেন বলে নিজেকে হাফেজ ভাবছেন নাকি হ্যাঁ খেয়ে তো বেড়ান লোকের বাড়ি দিন রাত আবার জ্ঞান দিতে এসছে আমাকে চল এখন তুই বুঝবি না এখন তোর রক্তর গরম আছে তো যেদিন বিপদে পড়বি সেদিন মুনা পড়বে তোর ওপরওয়ালার কথা দেখে সাইকেল চালাতে পারিস না এই শালা দেখে চালাতে পারিস ফেল দে শালাকে খাদে সাইকেল কি করব সাইকেল আর গায়ের উপর ফেল দে বস কি আমি মারবো আমার হাত সুসুর করছে যা মেরে আইগা কি দেখছিস কে কি হরে ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই ভাই উস্তাদ আর মারবো চলে আয় সালাকে বাম পাত দিয়েছি মানুল আসলে তোমার যা রিপোর্টে আমি দেখতে পাচ্ছি তোমার ব্লাড ক্যান্সারটা লাস্ট পর্যায়ে চলে এসেছে হ্যাঁ তো তুমি গ্রামের প্রতিবেশীর সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে খোলামেলাভাবে মিশো উপরওয়ালাকে একটু ডাকো কি বলছেন ডাক্তারবাবু আমার রিপোর্ট তো হ্যাঁ হ্যাঁ ঠিক করেই দেখছি তোমারই রিপোর্ট এটা বুঝলে মাইনুল আর তোমার হাতে মাত্র আর কিছুটা দিনই আছে ঠিক আছে মাইনুল তাহলে এসো আরে ভাই তুমি বসো আজ আমি বসতে আসিনি রে ভাই তুই কেমন আছিস আল্লাহর দোয়াতে ভালোই আছি কি মুখলে কথা বলবো তোকে তোর উপর আমি খুব জুলুম করেছি অত্যাচার করেছি এলে তোর জমি তুই রাখ ভাই না গো ভাই এই জমি আমি তোমার নামে লিখে দিয়েছি তুমি রাখো রাখ তুই রাখ আমি তোর বড় ভাই হিসাবে দিয়েছি তুই রাখ ভাইরে আমি কখন আছে কখন নাই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই ক্ষমা করে দিস
হ্যালো, কে? হ্যালো, মানুল? হ্যাঁ, মানুল বলছি। আমি ডক্টর এস এস বিশ্বাস বলছি। তোমাকে যে রিপোর্টটা বলা হয়েছিল ওটা মাইনুল ইসলাম নামে, আর তোমার হচ্ছে মানুল শেখ। তোমার কিচ্ছু হয়নি, তোমার রিপোর্ট একদম ওকে আছে। মানুষ যাই বলুক, মরণকে কিন্তু খুব ভয় করে। যেই দেখেছে মরার সময় এসেছে, আর অমনি ভালো কাজ শুরু করে দিয়েছে। কেন ভাই, এরকম কেন? তখন তো তুমি কাউকে মানুষ ভাবনি, মুখে যা এসেছে তাই বলেছো, আর আজ পরকালের কথা মনে পড়ছে? হ্যাঁ, তাই আপনাদেরকে বলছি যে শুধু মরার সময় ভালো কাজ করলে হবে না, সকল সময় ভালো কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি আপনাদের সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।